দই বেগুন দই বেগুন তুমি আগুন মানে তোমায় খেতে দারুণ নিরামিষ আইটেমগুলোর মধ্যে দই বেগুন একটা অন্যতম আইটেম নিরামিষের খুবই ভালো লাগে যদি এটা ভালোভাবে করা যায় আজকে ফুল ভিডিওটা অবশ্যই দেখুন কেমনভাবে করছি স্টেপ বাই স্টেপ এখানে সর্ষে পোস্ত আর বাদাম ভিজিয়ে রেখেছি সর্ষের পরিমাণ একটু বেশি পোস্ত তার তুলনায় কম আর বাদাম কয়েকটা এটা ভিজতে থাকুক এদিকে বেগুনগুলো কাটছি এখানে লম্বা বেগুন বড় বেগুন ছিল তাই জন্য আমি এগুলোকে লম্বা করে চার ফালি করছি আর যদি লম্বা ছোটো বেগুনগুলো থাকে কি নাম বলে ওই বেগুন থাকলে দু ফালি করে কাটতে হবে তো কাটা হয়ে গেছে সবগুলো আর এগুলোকে আমি এবার কি করছি দেখতে থাকুন কারিপাতা তো লাগবেই দই বেগুনে আলাদাই মাত্রা এনে যায় দেয় তো এই সমস্ত বেগুনগুলোকে আমি হলুদ নুন আন্দাজ মতো আর হালকা চিনি দিয়ে মেখে নেব ভালোভাবে সমস্ত বেগুনগুলো মাখার পর কড়াইতে ভালো মতো তেল গরম করে সমস্ত বেগুনগুলো এক এক করে ছেড়ে ভালো করে ভেজে নেব আর হালকা রেডিস মানে ব্রাউন ব্রাউন কালার দু পিসটা ভালো করে ভেজে নেবো মানে ধাসটাই। কোনোটা কাঁচা না থাকে আর কোনোটা খুব বেশি পুরা না হয়ে যায় এই দিকটা খেয়াল রাখতে হবে ভাজা হয়ে গেলে বেগুনগুলো উঠিয়ে নেব। সমস্ত বেগুনগুলো আমি এইভাবেই ভেজে নেবো যে কটাই আমি কেটেছিলাম দই বেগুন করার জন্য আমার বেগুনগুলো ভাজা হয়েই গেছে এবার সমস্ত বেগুনগুলো আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এরকমই যেন থাকে বেগুনগুলো সবটাই ভাজা ভালো করে এরপরে যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা আন্দাজ মতো ঝালটা আপনাদের উপর দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এদিকে দই লাগছে এক বাটি মতো দই নিয়েছি আর একটু বেশি নিয়েছি এটাকে ভালো করে ফাটানো হলো আর আপনারা চাইলে ওই পেস্টটা যেটা করেছি সর্ষে পোস্ত বাদাম কাঁচা লঙ্কা পেস্টটার সঙ্গে দইটা একসাথে ফাটিয়ে নিতে পারেন আর দইটা ফাটিয়েও ওর সঙ্গে মিশিয়েও নিতে পারেন কড়াইয়ে যে তেল ছিল সে তার মধ্যে কালো জিরা পাতা দেওয়ার পর হালকা লঙ্কা গুঁড়ো দিবেন কালারটা আসার জন্য এখানে কোনো ঝাল হবে না আর বাটা মশলাতে তো লঙ্কা দেওয়াই আছে আর এটা পোস্ত কাঁচা লঙ্কা বাদাম আর সর্ষে মনে রাখবেন আর টক দইটাও একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে টক দইয়ের বাটিতে যে লেগেছিল সেটাও জল দিয়ে আবার দিয়ে দিলাম এরপর ভালো করে কষাতে হবে ফুটতে দিতে হবে আন্দাজ মতো চিনি দেবেন হালকা মিষ্টি ভাব থাকবে এই রেসিপিটায় আর আন্দাজ মতো নুন পরিমাণ মতো তারপর ভালো করে ফুটতে দেবেন আর ফুটে যখন এটা কষে আসবে মানে তেল বেরিয়ে আসবে তখনই এটা হয়ে গেছে বুঝবেন আর হয়েই এসছে এরপর নামানোর পালা তেল বেরিয়ে যখন আসবে তখনই উঠিয়ে এটা বেগুন ভাজার উপরে ঠেলে দিতে হবে সমস্ত গ্রেভিটা আমি ঠেলে দিলাম আর উপর দিয়ে বেগুনের উপর ভালো করে লাগিয়ে নিলাম কাঁচা লঙ্কা আপনারা দিতে পারেন ঝালটা আপনাদের আন্দাজ মতো নামানো রাকে দুটো কাঁচা লঙ্কা ছেড়ে দিতে পারেন ভালোই লাগবে আর এইভাবে অবশ্যই করে দেখতে পারেন আর সত্যি বলছি এটা খেতে একদম অন্যরকম স্বাদ নিরামিষ আইটেমের দিনে এই রকমভাবে করাই যায় ভালো লাগে বেগুনের অনেক আইটেম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পেজটা বা ইউটিউব থেকে দেখে রাখলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন যারা আছেন আমার সাথে থাকবেন আমার আরও পেজ আছে যেগুলো প্রোডাক্ট আপডেট দিই অবশ্যই নতুন পেজ এগুলো দেখে আসুন আপডেট যদি ভালো লাগলে অবশ্যই ফলে ফলো দিয়ে সঙ্গে থাকবেন শাড়ির পেজ আছে কুর্তি লেহেঙ্গা গাউনের পেজ আছে একটা নাইটি ব্লাউজের পেজ আছে একটা জুয়েলারির পেজ আছে একটা অবশ্যই ছেলেদেরও আছে ব্র্যান্ডেড কালেকশান শার্ট প্যান্ট ইটিসির আছে আর পাঞ্জাবি অলসো আলাদা করে ভাগ করে আছে আপনাদের সুবিধার অর্থে খোঁজার সুবিধার অর্থে আর থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই সঙ্গে